মাল দা বাবাইয়া সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে। Oh,
আজকের এই স্বাধীনতার 75তম বর্ষ পূর্তি উপলক্ষে যে গান আবৃত্তি লোকসংস্কৃতির মাধ্যমে 15ই আগস্টকে স্বাগত জানানোর জন্য যে অনুষ্ঠান তৃণমূল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে, আমরা মালদা ভাওয়াইয়া আমরা আজকে গরিব মেয়ে এবং ধনীর পরিবারের ছেলে আমরা বিয়ে দিলাম কন্যাশ্রীর মাধ্যমে। কারণ আমরা আপনারা জানেন, আমরা সবাই জানি, আমরা এই প্রকল্পগুলির গান মালদা ভাইয়া বিশেষ করে করি। গতকালই আমরা আমন্ত্রণ পেয়েছিলাম হঠাৎই বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব এবং মাননীয় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক সরকার মহাশয় যখন ফোন করলেন, কানাইলাল ভুঁইমালিও ছিলেন সাথে মনে হয়, আমার যা বুঝতে পারলাম। তাতে ওনারা আমাকে আমন্ত্রণ জানালেন আমরা এই প্রকল্পে গান করি। কারণ আমরা জানি এই মমতা দিদির সরকার একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এত প্রকল্প উনি হাতে নিয়েছেন যে আমরা তো যখন প্রকল্পগুলো প্রচার করি তখন আমরা দেখি, বলি যে এই মমতা দিদির অর্থাৎ আমাদের ছেলেমেয়েদের আমরা বাবাকে হয়তো 500 টাকা চাকরি বাকরি করেও তুলে দিতে পারি না, কিন্তু আমার দিদির সরকার তার অনুপ্রেরণায় জয় জহর প্রকল্প, এসসি, তাদের বৃত্ত ভাতা 60 বছর হলেই 1000 করে মায়েদের মা হিসাবে তুলে দিচ্ছেন 60 বছরের বৃদ্ধ পিতা মাতাদের হাতে। তারপরে মৃত্যু পর্যন্ত যা কিছু কন্যাশ্রী থেকে শুরু করে জয় জহর প্রকল্প থেকে শুরু করে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, এত প্রকল্প যে আমরা ভাবতেই পারি না, প্রতিজনের হাতে তুলে দেন। তাই কন্যাশ্রীর মাধ্যমে বিশ্ব বিজয় করে যে কন্যাশ্রী এসেছে আমাদের, বিশ্ব বিজয় করে এতগুলো দেশের কম্পিটিশন হয়েছিল রাষ্ট্রপুঞ্জে, সেখানে জয় করে নিয়ে এসছেন। সেই কন্যাশ্রীর মাধ্যমে আমরা গরিব এবং ধনী পরিবারের ছেলে মেয়ের আমরা ভিক্ষাবৃত্তি নই করি নাই, আমরা নাটকে দেখাই না যে ভিক্ষা করতে যাবে। কারণ এই টাকা অনুদান হিসাবে পেয়ে এবং রূপশ্রী টাকা দিয়ে আমরা কন্যাশ্রীর প্রকল্পের আওতায় এনে আমরা বিবাহ দিলাম। সেই বিবাহে খুশি হয়ে মাননীয় সমর মুখার্জী মহাশয়, রতুয়ার বিধায়ক, তিনি 1000 টাকা এই মালদা ভাওয়াইয়াকে তুলে দিলেন। আমরা মালদা ভাওয়াইয়ের পক্ষ থেকে তার দীর্ঘ আয়ু কামনা করি এবং তিনি বিশিষ্ট সমাজসেবী সেবী হিসাবে যেভাবে কাজ করে চলেছেন আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং তার মাধ্যমে আমরা সকলে করতালের মাধ্যমে মাননীয় মমতা দিদি সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। নমস্কার। নমস্কার। আমি আপনাদের কাছে একটা প্রার্থনা জানাই যে প্লিজ আমাকে হেল্প করবেন। আমাদের ইউটিউব চ্যানেল মালদা ভাওয়াইয়া চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন, তো ইউটিউবে গেলে জাস্ট সার্চ করবেন বা বলবেন ইউটিউবে গিয়ে মালদা ভাওয়াইয়া, তো বেরিয়ে যাবে। আর ভাওয়াইয়া স্পেলিং BHAWAIYA ভাওয়াইয়া, তো মালদা ভাওয়াইয়া এটা সার্চ করবেন ইউটিউবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমাদের ইউটিউবে চ্যানেল আছে মালদা ভাওয়াইয়া, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবারে শেষ প্রোগ্রাম BIBI মালদা ভাওয়াইয়া, সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে।